নমস্কার বন্ধুরা জপনার ফোর বিনালি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে বিভিন্ন গ্রুপস এবং গ্রুপ ডি পোস্টার রেকর্ড করা হচ্ছে এখানে আপনারা মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়ে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কোন কোন পোস্ট এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে বা কত শূন্য পদ রয়েছে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনার ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং এই ধরনের নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে তবু রেখেছে অফিসিয়াল নোটিফিকেশন দুটি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সাত ছয় দু হাজার তেইশ তারিখ তো এখানে আপনাদেরকে একাধিক প্রস্ত্রে নিয়োগ করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে তেইশ ছয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক এখানে আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত পোস্ট রয়েছে আপনাদের এখানে বেঞ্চ ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন হায়ার সেকেন্ডারি পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাথে আপনাদের কম্পিউটার নলেজ লাগবে তেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে আপনাদেরকে দেওয়া হচ্ছে পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের বয়স আপনাদের হতে হবে মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে কম্পিউটারের নলেজ লাগবে তেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে পরবর্তী পোস্ট হয়েছে এখানে কাউন্সিলার যেখানে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে মধ্যে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে সাইকোলজির ওপরে এবং কম্পিউটার নলেজ আপনাদের লাগবে তেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে তো এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনাদেরকে এখানে বয়সের ছাড় দেওয়া হবে যেমন এখানে সিদুল কাস্ট বা সিদুল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ও দেরকে পাঁচ বছরের ছাড় আপনাদেরকে যেমন টি সিদের পাঁচ বছরের ওবিসিদের তিন বছরের ছাড় এখানে বয়সের দেওয়া হচ্ছে এখানে আপনাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রিটার্ন এক্সামিনেশান নেওয়া হবে ম্যাথ ইংলিশ এবং জিকের ওপরে কম্পিউটার টেস্ট এবং ভাইবার মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে কাউন্সিলর পোস্টের ক্ষেত্রেও সেম রয়েছে রিটেন এক্সামিনেশান কম্পিউটার টেস্ট এবং ভাইবা এখানে আপনাদের অ্যাপ্লাইড ডেট বলা হয়েছে আপনারা আট ছয় দু হাজার তেইশ তারিখ থেকে তেইশ ছয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং সাত ষোলো সাত দু হাজার তেইশ তারিখ আপনাদের রিটেন এক্সামিনেশান নেওয়া হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সেখানে আপলোড করতে হবে তো এখানে বলে দিলাম আবেদন করার লাস্ট ডেট তেইশ ছয় দু হাজার তেইশ তারিখ বারোটা পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ